একদম বলবে না যা বলে দিলেন দেখুন তোমাদের একটা কথা বলবো যে তোমাদের তোমরা জানো প্রশ্নপত্র আমরা মানে থাক বলে দেবো যা বক্সে লিংক আছে তোমরা সকলে বুঝতে পারছো এখন চলো গেছে আশা করি একদম টেলিগ্রামের মাধ্যমে অনেক কিছু হয়েছে তোমাদের আমি কিছু বলবো না তো প্রশ্নপত্র চেঞ্জ হয়েছে তো এই নিয়ে তোমাদের জন্য অনেক চিন্তা আমরা করে 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 বার করেছি তো শেষবেস খবর নিয়ে আবার বের করলাম কারণ টেলিগ্রামের কথাটা বলে দিলেন যা এবার যা মানে বলছি যে আমরা ওরম ভাবে পেয়েছি আর কিছু বলবো না তোমরা বুঝতে পারছো তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা পাওয়ার জন্য একটু দেরি হয়েছে তোমাদের রাতারাতি প্রোভাইড করে দিলাম যারা সকালে দেখছো ছটা পাঁচটা ছটা সাতটা সময় তোমরা টুক করে দেখে চলে যাও কম পেয়ে যাও চলো দেখো করমণ্ডল এক্সপ্রেস আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুবান্ধব ভীষণ পূর্বে শেয়ার করে আর যারা ডিস্সপ্লেন আছে লিঙ্কে ইতিমধ্যে ক্লিক করেছে তারা তো অনেক বুদ্ধিমান তারা তো ব্যাস ওই ডিসকেন্সের লিঙ্কে করেই শান্ত হয়ে গেছে ব্যাস চলো আবার ফিরে এসছো তোমরা থ্যাংক ইউ চলো শুরু করে দেখ থ্যাংক ইউ তোমরা ভেবেছিলো ডিসক্রেন ঠিক আছে চলো দেখো তোমাদের এখান থেকে দশ নম্বর থাকে তুমি দশ নম্বর পেয়ে গেছো তাও এবার দশ নম্বর করে আনন্দ ফুর্তি করো দেখো প্রথমে করমমণ্ডল এক্সপ্রেস করে নাও নেক্সট পড়বে চন্দ্রান থ্রি মোস্ট ইম্পর্টেন্ট এর বাইরে কোনো সেরকম প্রশ্ন মানে এইখান থেকে আসার মতো কিছু নেই চলো এবার দেখো এরপরে দেখো তোমাদের আমি কিছু দেখিয়ে দিই দেখো এই যে কাউ রাটের রিপোর্ট উইদিন ওয়ান ফিফটি ওয়ার্ডস অফ দ্য পাবলিক অফ দ্য স্কুলের অ্যানুয়াল ম্যাগাজিন অ্যানুয়াল ম্যাগাজিন নিয়ে যেটা লেখার পাবলিকেশন ঠিক আছে অ্যানুয়াল ম্যাগাজিন পাবলিক হবে সেরকম একটা কিছু নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে হবে দেখো রিপোর্ট ট্রি প্ল্যান্টেশন আর ব্লাড ডোনেশন কাম মোস্ট ইম্পর্টেন্ট আর লাস্ট করে দেখো রোড অ্যাক্সিডেন্ট একটা আছে আর একটা দেখো তোমাদের যে সেলিব্রেশন হয়েছে টিচার ডে সেপ্টেম্বর যেটা হচ্ছে তোমার টিচার্স ডে থাকে এখান থেকে তোমার হয়েছে টিচার ডে সেলিব্রেশন ব্লাড ডোনেশন কাম ট্রি প্ল্যান্টেশন প্লাস আর একটা হচ্ছে তোমাদের যে উপরে যে চন্দ্রায়ন থ্রি দিলাম আর পাশাপাশি তোমাদের আর যেটা রয়েছে কর্মন্ডল এক্সপে এই পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট কলি কম দেখো এবার একটা কথা বলি একদম এই যে লেটার যখন করছো একদম লেটারটা তিন ধরনের টাইপের লেটার আছে একটা এডিটোরিয়াল লেটার থাকে একটা বিজনেস লেটার থাকে আর একটা লেটার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটার থাকে ব্যাংক লেটার ব্যাংক লেটার এই তিনটে লেটার তুমি সুন্দরভাবে তৈরি করে চলে যাও একটা লেটার লিখতে এডুকেশনাল লোন টাইপের কিছু একটা বা ব্যাংক ম্যানেজারকে তুমি একটা ডেবিট কার্ড চাইছো সেই ডেবিট কার্ড নিয়ে কিছু লিখলে বা ব্যাংকে তোমার কিছু পাসবই হারিয়ে গেছে পাসবই সম্পর্কে

আচ্ছা শেষ মতো আমি তোমাদের একটা কথা বলে দিই যে তোমরা আমাদের একটু মিষ্টি খাও তোমাদের যদি মনে হয় দাদা আমি তোমাদের মিষ্টি খাবো না তাহলে তোমাদের যদি মনে মনে হয় আর তোমরা নিজেরাই মিষ্টি খাও তাতে আমাদের আনন্দ যাও তোমাদের জন্য এটুকু বললাম তোমার নিজেরাই মিষ্টি দেখা যাচ্ছে